থানা আগরে ইনফোসিটি থানা আগরে মতো মারিবা সহ মতো খারাপ ল্যাঙ্গুয়েজের গাড়ি গুলোতে মধ্যে সে দুজন যাক করেছেন মতো সে অজয় কুমার যে অনেক ইএসআই কালি ইনচার্জরে থিলে সে মতো মধ্যে মতো কে তুমি কেন দেখিছিল সে আসছেন ন জাঁতি মতো মতো কদর্য ব্যবহার মধ্যে সে করে মো বয়সের কন্ডাক্টর করে পাঁচ বর্ষ হল কার্যরত অছি সামনে মতো খালি মাড় মরা হয়েছি আমার এতে দোষী হচ্ছে কোর্টর আল এন ডি কে নর্মদা তিনটা কোম্পানি মিশিকি ক্রাইম করে মতো মাড় মরাই কি জীবন মারি দেওয়া তো সংঘর্ষ চলাইছেন মধ্যে মধ্যে মারি দিয়ে থাকে খালি আগর আলিগেসন আনিছিল সে ডিউটি না নির্যাতনা দিয়েছিল ন তারিখর ইনফোসিটি থানার অভিযোগ করেছিল ইনফোসিটি থানা বলা আইআইসি সেতরে এএসআই মোট কোণী অভিযোগ রকি যেতে অভিযোগ রকিলে এফআইআর করেছিল সেতরে সাটিসফাই নুহ মু পাঁচ জনক না এফআইআর দিয়েছিলি সে দুইজনক না অভিযোগ আনিলে মোর অভিযোগটি এটি এলা মতো আমি ডিউটি না নির্যাতনা দিয়া যাওয়া ডিউটি না আমি বাধ্য হোলো তাঁর রুমকে আসবাপাইকা ডিউটি না আমি পয়সা মগা যাও আমার ইয়ে হচ্ছে ক্রুটর গোটে সংগঠন করেছেন সেতরে মধ্যে আমার এল এন্ড ডি লোক মধ্যে সম্পৃক্ত অনেক তাঁকু ফোকস থ্রো করে এমনি আমার পয়সা নেছেন আমি নির্যাতনা দেওয়া মধ্যে বাধ্য করছেন কালি কোণ হয়েছিল কালি ঘটনা আপনার যেত যাই থানা দেখা করে আমার আমার দুই মাস তলে আমার সুপারভাইজর তুষার আগে গাইডি সে যে গাইডি না আমি জানি সুপারভাইজর নাটা সামনাকে আনুছি তুষার সুপারভাইজর আমার গোটে গাইডি সাংরে রুমকে যাই ফটো উঠাইবারে সোশিয়াল মিডিয়ার সেটা ভাইরাল হয়েছিল সে গাইডিকে মধ্যে চিনি নথিলি কি সে সুপারভাইজর সাংরে মোট কোণী লিঙ্ক নথিলা কিন্তু মিছ আলিগেসন মো নাঁরে ইনফোসিটি থানার সে ঝিও জনক মো নাঁরে অভিযোগ আনিলা সে ঝিও দুই মাস তলে গোটে আগে ঝিও নাঁরে মধ্যে আলিগেসন আনিলা এয়ারপোর্ট থানার কালি মো নাঁরে মিছ অভিযোগ আনিলা আমার ইনফোসিটি থানার এই কথা শুনি মতো ইনফোসিটি থানার প্রতিভা ম্যাডাম মতো ফোন করে ফোন কলে কি তোমার না গোটে অভিযোগ অছি কলি কোণ অভিযোগটি না তুমি ফটো ভাইরাল করেছ কেউ ঝিওর মিডিয়া থ্রোরে কলি মু তার প্রুফ চাইবি সে ঝিওটি থানা বেলা মোবাইল ছড়াই নিয়ে মতো থানার ধমক দিয়েছিল কি তুই ইনফোসিটি থানা আস তোতে দেখিদেবি বলে তা সত্ত্বে মু থানা বেলা যেহেতু মু আমার মোটর অলগা কিছু কাম লা থানা বেলা সময় দিয়েছিলি মু দিন তিনটার চারিটা ভিতরে যাই ইনফোসিটি থানার পৌঁছবি মু মধ্যে দিন দুইটা তিরিশে ইনফোসিটি থানার পৌঁছি পৌঁছলে মধ্যে আইআইসি কু দেখা করেছিলি আটার যে চার্জরে ইএসআই স্যার জনক অজয় কুমার কম তাঁর নাটা কইনি সে তো গোটে পলিসি হবার যোগ্যতা না কারণ সি আমি আইন দেওয়া না আমি মেন্টালি হারাসমেন্ট করা সহ কদর্য বিহেভিয়ার আমার সহ সে করে সে যে ইএসআই জনক অনেক মতো কহিলে কি সে ঝিওকে কোণ আমি ডকাইকি বসাই থাকু তুমি কেন সে ঝিও নাঁরে ফটো ভাইরাল কল সে ঝিও কোণ মিছরে আসিগলা মু কলি না স্যার সে ঝিওর আগর ফটো ভাইরাল হয়েছিল এই কথা কহিলা পরে মতো কলে আইআইসি স্যার সহ দেখা হুয়ু মু আইআইসি স্যার সঙ্গে যে দেখা হলি আমার আইআইসি স্যার কহিলে কি সে ঝিও সাড়ে পাঁচটার আসব তুমি সাড়ে পাঁচটা পর্যন্ত মতো কহিলে সে সে ঝিও আসিকি বসিকি গলা তুমি কাই আসলানি মু কলি সেত পাঁচটা হলানি মু কলি স্যার মু খাইনি পিনি ঘর গুলো খাই পি আসব না মতো পর্টিকুলার টাইম দিও কিন্তু স্যার মু সাড়ে পাঁচটার টাইম দেছি তুমি সে ঝিওকে ডাক তাপরে মু ইয়ে করদেকি যিনি সে ঝিও মধ্যে থানাকে আসিলা পরে বি আমাকে সেমানে কিছু কই নথিলে মু পাঁচটা পচাশ যেত থানার যাই পচারিলি কি সে ঝিও আসিনি মু যাওছি বারি মু যেহেতু সকাল খাইনি পিনি আপনার ডাকিলে মু আসিছি খাইনি পিনি যাওছি মতো সে অজয় কুমার যে অনেক ইএসআই কালি ইনচার্জরে থিলে সে মতো মধ্যে মতো কলে তুমি কেন দেখিছিল সে আসছেন ন জাঁতি মতো মতো কদর্য ব্যবহার মধ্যে সে করে ফলে মতো কলে প্রতিমা ম্যাডাম আসিনাহি তুমি বাহারে অপেক্ষা কর আছে যে ঝিওটা মনে মিছ আলিগেসন আনিছিল তাকে মধ্যে থানা ভিতরে রকিলে এরপরে মু বাহারক আসলা পরে সে আমার থানা ইনফোসিটি থানা আইআইসি
ଆଉ ଅଜୟ ଯିଏ ESI ଆମ କ୍ରୁଡ଼ର ମୁଁ ଯେଉଁ ପାଞ୍ଚ ଜଣ ନାଁରେ ଏଲିଗେସନ୍ ଆଣିଥିଲି ଆଉ ଆମ ଏଲ୍ଏନ୍ଡିକେର ଦୁଇ ଜଣ ଷ୍ଟାଫ୍ ମିଶାଇକିରି ଅରୁ ବ୍ୟକ୍ତିର ଜଣେ ନାମକ ଆଉ ମାମୁନି ପଲ୍ଲାରର ଦୁଇ ମାସ ତଳେ ଗୋଟେ ଉଲଗ୍ନ ଭିଡ଼ିଓ ଭାଇରାଲ୍ ହୋଇଥିଲା, ସେଇଟା ମଧ୍ୟ ଆମରି କ୍ରୁଡ଼ ଷ୍ଟାଫ୍ଙ୍କର। ମୁଁ ତା ଭିଡ଼ିଓ କିନ୍ତୁ ଭାଇରାଲ୍ କରିନଥିଲି, ଆଜି କିନ୍ତୁ ମୁଁ ସୋସିଆଲ୍ ମିଡ଼ିଆ ଆଗରେ କହି ରଖୁଛି, ମୁଁ ତା ଭିଡ଼ିଓ ଆଜି ସୋସିଆଲ୍ ମିଡ଼ିଆରେ ଦେବି, କାରଣ ତା ଭିଡ଼ିଓ ସୋସିଆଲ୍ ମିଡ଼ିଆରେ ଦୁଇ ମାସ ତଳେ ଭାଇରାଲ୍ ହୋଇସାରିଛି। ସିଏ ମୋ ନାଁରେ ମଧ୍ୟ ଅରୁକୁ ନେଇକିରି ଆସିକି ମାମୁନି ପଲ୍ଲାର ଅରୁ ମିଶି ଦୁଇ ଜଣ ଯାକ ମୋତେ ମରଣାନ୍ତକ ମାଡ଼ ମାରି ମୋତେ ଏଞ୍ଜଡ଼ କରିଛନ୍ତି ଥାନା ଆଗରେ, ଇନ୍ଫୋସିଟି ଥାନା ଆଗରେ ମୋତେ ମାରିବା ସହ ମୋତେ ଖରାପ ଲାଙ୍ଗୁଏଜ୍ରେ ଗାଳି ଗୁଲଜ ମଧ୍ୟ ସେ ଦୁଇ ଜଣ ଯାକ କରିଛନ୍ତି। ମଧ୍ୟ ଆମର ଜଣେ ଦିଦି ହରପ୍ରିୟା ଦିଦି ଯଦି ଆଉ ଆମ ମିଲି ଦିଦି ସେଦିନ ନଥାନ୍ତେ, କାଲି ସେ ହୁଏତ ମୋତେ ସେଠି ଜୀବନରୁ ମାରି ଦେଇଥାନ୍ତା। ଇଏ ଅଛିରେ ମୁଁ ଆମର ଇନ୍ଫୋସିଟି ଯିଏ ଅଛନ୍ତି ଅଜୟ କୁମାର ତାଙ୍କୁ ମୋତେ FIR ଦେଲା ପରେ ମୁଁ କାଲି ଏଭଳି ଅବସ୍ଥା ମୋର ହୋଇଥିଲା, ଇନ୍ଫୋସିଟି ଥାନାକୁ ଟିକିଏ ଦୟା ଲାଗିଲାନି, ଗୋଟେ ଝିଅ ଏଭଳି ପ୍ରକାର ହେଉଛି, ମୁଁ ତାକୁ କୌଣସି ଆମ୍ବୁଲାନ୍ସ କି କୌଣସି PCR ନେବା ପାଇଁ, ସିଏ ମଧ୍ୟ ଯେଉଁ ଯିଏ ମୋତେ ମାଡ଼ ମାରିଥିଲା ତାକୁ ମଧ୍ୟ ଥାନାକୁ ନେଇକି ତାଙ୍କ ସହିତ ହସି ଖେଳି କଥା ହେଉଥାନ୍ତି। ମୁଁ ଏତିକି ଆଇନ ଆଗରେ କହିବି, ଆମ ଥାନା ନାଁରେ ମିଛ ଆଲିଗେ ଯେଉଁ ଆମ ଥାନା ଭାଇ ଯେଉଁ ପୋଷାକ ପିନ୍ଧୁଛନ୍ତି ତାଙ୍କ ଦେହରେ କଳଙ୍କ ଲଗାନ୍ତୁନି, କାରଣ ମୁଁ ଏତିକି ବିନୋଦ ଅନୁରୋଧ କରିମି। ତା ତଳେ ମୁଁ ଆଜି ଯେଉଁ ମହିଳା ଥାନାରେ ମୁଁ ଦ୍ୱାରସ୍ଥ ହୋଇଥିଲି, ମହିଳା ଥାନାରେ ଆମ ମ୍ୟାଡ଼ାମ ଦୁଇ ଜଣ ଅଛି, ମୋତେ ହେଲ୍ପ କରି ମୋତେ ନେଇଥିଲେ ମଧ୍ୟ 6 ନମ୍ବର। ତା ସତ୍ତ୍ୱେ ମୁଁ ଏତିକି ରିକ୍ୱେଷ୍ଟ କରିବି ମିଡ଼ିଆ ଭାଇ ଆଗରକୁ, ଏଇ ଭିଡ଼ିଓଟି ଆମର ଯେଉଁ ଥାନାର ଇନ୍ଫୋସିଟି ଥାନାର ESI ଅଜୟ କୁମାର ଆଉ ଆମର IIC ମହେନ୍ଦ୍ର କୁମାର ସାହୁ ଆଉ ଆମର କ୍ରୁଡ଼ର ଥିବା ସଞ୍ଜୟ ଆଉ ଜୟନ୍ତ ସଞ୍ଜୟ ସମୀର TI ରାଜେଶ ବରଳ ଶୁଭେନ୍ଦୁ ଆଉ ତୁଷାର ଏଲ୍ଆଣ୍ଡିକେର ତୁଷାର ଆଉ କାହ୍ନୁ ଆଉ ଆମର ହେଉଛି ଅମ୍ଳାନ ଏମାନଙ୍କୁ କାର୍ଯ୍ୟରୁ ନିଲମ୍ବିତ କରାଯାଉ, କଠିନରୁ କଠିନ ଦଣ୍ଡ ଦିଆଯାଉ, ଆଉ ଅରୁକୁ ପଠାଇ ମୋତେ ଯେଉଁ ମାଡ଼ ମାରିଛନ୍ତି ତା'ର କିଛି ନ୍ୟାୟ ପ୍ରଦାନ ମୋତେ ଦିଆଯାଉ, ତାକୁ କଠିନରୁ କଠିନ ଦଣ୍ଡ ଦିଆଯାଉ ଆଉ ମୋତେ କିଛି ନ୍ୟାୟ ଦିଆଯାଉ।